ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। রাজ্যপাল পদ থেকে অব্যাহতির পর বঙ্গ রাজনীতিতে সক্রিয় তথাগত রায়। বুধবার দিলীপ ঘোষের সঙ্গে বৈঠক করেন তিনি। ভবিষ্যতের কৌশল নিয়ে আলোচনা হয় দুজনের মধ্যে। অন্যদিকে শোভন চট্টোপাধ্যায়ের বিজেপিতে থাকার ব্যাপারেও আশাবাদী বিজেপির রাজ্য সভাপতি। গাড়ি চালক দেহরক্ষীর করোনা ধরা পড়েছে, তাই সেলফ আইসোলেশনে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বুধবার সেখানে গিয়ে তাঁর সঙ্গে বৈঠক করলেন মেঘালয়ের সদ্য প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়, যিনি বিধানসভা ভোটের আগে বঙ্গ রাজনীতিতে ফের সক্রিয় হচ্ছেন। সৌজন্যমূলক কিছু সাক্ষাৎ, একটা সৌজন্যমূলক ব্যাপারও ছিল। আর তাছাড়া আমি তো সদস্য হয়েছি, আর কি প্রক্রিয়া আছে? তাছাড়া হচ্ছে সক্রিয় সদস্য বলতে একটা প্রক্রিয়া আছে, আমি 5 বছর আগেকার প্রক্রিয়াটা জানি। যেহেতু উনি 25 বছর পার্টির সদস্য ছিলেন, একটা রৌপ্য জয়ন্তী শেষ করেছেন উনি, তারপরে পার্টি ওনাকে একটা বড় দায়িত্ব দিয়েছে 5 বছর গভর্নর হিসাবে। আমাদের পরিবার থেকে বলতে গেলে বিচ্ছিন্ন হয়ে গেছিলেন, মানে প্রশাসনিক পরিবারে চলে গেছিলেন। তা আবার এন্ট্রি হলো সেই বিশাল পরিবারে, পার্টির কলবর বেড়েছে। পার্টি ভারী ছিলই, আপনারা বুঝতে পারছেন আরও ভারী হচ্ছে। তো আমরা চাই পার্টি ভারী হোক, ভারেও কাটুক ধারেও কাটুক। রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপির সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় সম্প্রতি দাবি করেন, বাংলার বিধানসভা ভোটে তাঁরা লড়বেন নরেন্দ্র মোদীকে সামনে রেখে। কিন্তু 2021-এ পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে বিজেপি জিতলে কি মুখ্যমন্ত্রী হতে পারেন? রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত, মেঘালয়ের সদ্য প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়, নাকি অন্য কে? জল্পনায় ভাসছে একাধিক নাম, কিন্তু এত নামের লড়াইয়ে দলে অন্তর্দ্বন্দ্বের সম্ভাবনা কি জোরালো হবে না? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। যদিও রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতির সঙ্গে বৈঠকের পর এমনটা মানতে নারাজ বর্তমান সভাপতি। গোষ্ঠী আমি তো জানি না, যে এসছেন তাকে কোনো না কোনো দায়িত্ব দিয়ে আমরা কাজে লাগিয়েছি, তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়েছি। যাদের একটা মুখ থাকে এটা সব জায়গায় দেখায়, সে মুখ তো কালো হয়ে গেছে, এখন সে মুখটা চায় না। আপনারা জানেন 2011 সালে বুদ্ধবাবু মুখ্যমন্ত্রী ছিলেন, যখন ইলেকশন প্রচার হচ্ছে তার কর্মীরা বলছে লাগবে না আমাদের এখানে আসতে। আমি বলছি এবারের নির্বাচনে ঠিক একই অবস্থা হবে, 2021 সালে লোক বলছে মুখ্যমন্ত্রীকে লাগবে না, এই পরিস্থিতি শুরু হয়ে গেছে। একদিকে তথাগত রায় যখন রাজ্য বিজেপিতে ফের সক্রিয় হচ্ছেন, তখন বিজেপির আরো এক সদস্যের ভবিষ্যৎ নিয়েও জল্পনা তুঙ্গে, তিনি শোভন চট্টোপাধ্যায়। বিধানসভা ভোটের সময় তিনি বিজেপিতেই থাকবেন নাকি তার আগে তৃণমূলে ফিরবেন, তা নিয়ে উঠেছে হাজারো প্রশ্ন। যদিও শোভনকে ধরে রাখতে পারবেন বলে আশাবাদী রাজ্য বিজেপির সভাপতি। শোভন দাস সঙ্গে যোগাযোগ আমাদের সবসময়ই আছে, এর আগেও অরবিন্দজি গেছিলেন, পরশুদিন মাননীয় কৈলাসজি এবং অরবিন্দজি দুজনেই ওনার সঙ্গে দেখা করার কথা ছিল, কিন্তু বিশেষ কারণে কৈলাসজি চলে যান, অরবিন্দজি গিয়ে দেখা করে কথাবার্তা বলে এসেছেন। তো আমরা অপেক্ষা করছি উনি অ্যাক্টিভ হন, বাংলার রাজনৈতিক স্বার্থে হতে হবে ওনাকে, ওনার বিরাট লম্বা অভিজ্ঞতা আছে। 19-এর লোকসভা ভোটে রাজ্যে বিজেপির আসন সংখ্যা 2 থেকে বেড়ে হয়েছে 18। বিধানসভা ভোটেও কি ফের ম্যাজিক দেখাবে পদ্মশিবে, নাকি বাজিমাত করবে খাসকুলি? উত্তর দেবে সময়। দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।